হ্যালো পিহস চেন টেক সমাধান অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা অনেকেই হয়তোবা জানেন বা অনেকে হয়তোবা জানেন না যে রেশন কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্কের যে সময়সীমা সেটা কিন্তু এই মাস অর্থাৎ তিরিশে জুন দু হাজার শেষ হচ্ছে এরপরে এক্সটেন্ড হবে কি না তার কোনো আপডেট এখনও পর্যন্ত আসেনি যেহেতু দুই তিনবার এক্সটেন্ড করে করে এই জায়গাতে এসছে তো আজকের ভিডিওতে আপনাকে দেখাবো যাদের নতুন রেশন কার্ড করেছেন তাদের ক্ষেত্রেও করতে হবে প্রথম যাদের রেশন কার্ডগুলো আছে তাদের ক্ষেত্রেও কিন্তু আধার লিঙ্ক করতে হবে যাদের আধার লিঙ্ক করা নেই তো কীভাবে করবেন এই লিঙ্ক এছাড়াও অনেকের ক্ষেত্রে নতুন রেশন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করেছেন বাচ্চাদের কিছুদিন পরে দেখা যাচ্ছে আধার লিঙ্ক না থাকার কারণে ফ্লফ ফর ভেরিফিকেশান একটি মেসেজ কিন্তু শো হয় সেই সমস্ত রেশন কার্ড হোল্ডার বা যাদের ক্ষেত্রে ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই লিঙ্কের কাজটি যদি অনলাইন থেকে করেন তাহলে পুনরায় আপনার রেশন কার্ডটি চালু হয়ে যাবে এবং আপনি কিন্তু আপনার রেশন দোকান থেকে রেশনের যে খাদ্য সামগ্রী সেগুলো পুনরায় পেতে শুরু করবেন তো এখানে আপনাকে যেটা করতে হবে ফুড ডট 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 ইন অফিসিয়াল ওয়েবসাইটটাতে আসবেন পেজটিকে স্ক্রল ডাউন করে নিচে আসার পরে দেখতে পারবেন লিঙ্ক আধার উইথ রেশন কার্ড এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে যখনই এখানে ক্লিক করবেন তখন দেখবেন নতুন আরেকটি পেজ কিন্তু ওপেন হবে এখান থেকে দেখতে পাচ্ছেন দুই রকম অপশন আছে অর্থাৎ কিছু কিছু রেশন কার্ডের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই কার্ডগুলো ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে বা পুরাতন যে সমস্ত রেশন কার্ড সেগুলো ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে আধার লিঙ্ক না থাকার কারণে সেই সমস্ত কার্ডগুলো অ্যাক্টিভেট করতে লিঙ্ক আধার উইথ ডিঅ্যাক্টিভ টেড অথবা নিউলি অ্যাপ্রুভড কার্ডস এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে যে সমস্ত কার্ডগুলো আধার লিঙ্ক করা নেই অথচ অ্যাক্টিভ রয়েছে এছাড়াও ফ্লফ ফর ভেরিফিকেশান দেখাচ্ছে সেই সমস্ত কার্ডগুলোর ক্ষেত্রে কিন্তু এই অপশানে আপনারা ক্লিক করবেন না এখানে আপনার রেশন কার্ডের যে ক্যাটেগরি সেটা সিলেক্ট করে এখানে আপনার রেশন কার্ডের নাম্বার দিয়ে সার্চ অপশানে কিন্তু ক্লিক করতে হবে তো বন্ধুরা আমি যে রেশন কার্ডটি লিঙ্ক করতে চাই সেটাই আপনাকে দেখাবো তবে আপনাকে জানাতে চাই এই রেশন কার্ড আধার কার্ড লিঙ্কের কাজটি কিন্তু এখন খুব হাই স্পিডে হচ্ছে অর্থাৎ এক থেকে দুই দিনের মধ্যেই কিন্তু অ্যাপ্রুভড হয়ে যাচ্ছে যাদের ক্ষেত্রে স্ট্যাটাসে ইয়েলো কালারের ব্যাকগ্রাউন্ড শো হচ্ছে তারা কিন্তু লিঙ্ক করার এক থেকে দুই দিন পরে চেক করলেই সেটা গ্রিন চলে আসছে এবং সেটা ইকুয়েসি ডান কিন্তু সেখানে চলে আসছে তো বন্ধুরা আমি আমার রেশন কার্ড নাম্বারটা ইনপুট করেছি এরপরে সার্চ যে অপশনটি আছে এই সার্চ অপশানে ক্লিক করলাম সার্চ অপশানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে কিন্তু রেশন কার্ড হোল্ডার যে আছে তার নামটি এখানে শো হবে এরপরে হেড অফ দ্য ফ্যামিলি এখানে আধার কার্ড নাম্বার যেহেতু লিঙ্ক করা নেই তাই এটা ব্লাং মোবাইল নাম্বারও যেহেতু লিঙ্ক তার জন্য এখানে ব্লাংক বা খালি এসেছে এরপরে আদার লিঙ্কিং স্ট্যাটাস দেখতে পাচ্ছেন আদার ইজ নট লিঙ্ক ইয়েট এই মেসেজটি কিন্তু শো হচ্ছে তো এখানে দুটি অপশন কিন্তু শো হবে ফার্স্ট টাইম এই দুটি অপশানের মধ্যে আপনাকে এই অপশনটা সিলেক্ট করতে হবে যাদের ক্ষেত্রে আধার কার্ড লিঙ্ক করা নেই তাদের ক্ষেত্রে তো এই অপশন যখনই আপনারা সিলেক্ট করবেন তখন কিন্তু আপনি এখান থেকে আপনার আধার কার্ডের পাশাপাশি আপনার ফোন নাম্বারটাও আপনি লিঙ্ক করে নিতে পারবেন আর আপনি যদি চান শুধুমাত্র আপনার মোবাইল নাম্বারটি লিঙ্ক করতে সেক্ষেত্রে সেকেন্ড অপশনটি সিলেক্ট করবেন তো যাদের ক্ষেত্রে যেটা প্রয়োজন তারা সেটাই সিলেক্ট করবেন যাদের আধার কার্ড এবং মোবাইল নাম্বার দুটোই লিঙ্ক করার প্রয়োজন তারা ফার্স্ট অপশান এখানে টিকটা দিয়ে দেবেন এরপরে এখানে আপনার যে আধার কার্ড নাম্বার সেটা ইনপুট করে দেবেন এরপরে এখানে কিন্তু আপনাকে টিকটা দিয়ে দিতে হবে দেওয়ার পরে সেন্ট ওটিপি এই বাটনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে এর জন্য অবশ্যই আপনার এই আধার নাম্বারের সাথে কিন্তু ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে তবেই যে ফোন নাম্বার লিঙ্ক আছে সেই ফোনে কিন্তু ওটিপি যাবে যে ওটিপিটা পরবর্তী স্ক্রিনে আপনাকে কিন্তু ইনপুট করতে হবে তো চলুন আমি এখানে সেন্ড ওটিপি যে বাটনে আছে এই সেন্ট ক্লিক করলাম সেন্ড ওটিপিতে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু একটা ওটিপি দেওয়ার অপশন চলে আসবে তো আমার ফোনে কিন্তু ইতিমধ্যে চলে তার আমি এখানে ওটিপিটা দিয়ে দিয়েছি সাবমিট সাবমিট যে বাটনটি আছে এই কিন্তু ক্লিক করব সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আধার ডিটেলস অর্থাৎ আধার কার্ডের যে তথ্য আছে সেটা কিন্তু সম্পূর্ণ এখানে শো হবে অর্থাৎ নাম বা কেয়ার অফ বা ডেট অফ বার্থ ডিস্ট্রিক্ট পিনকোড এই সমস্ত তথ্যগুলো তো এখান থেকে দেখবেন যে আপনার রেশন কার্ডের সাথে এবং এখানে এখানে যে ইনফরমেশানগুলো আছে সেগুলো ঠিকঠাক ম্যাচ হচ্ছে কি না যদি ঠিকঠাক ম্যাচ হয় তাহলে এক থেকে দুই দিনের মধ্যে এটা কিন্তু লিঙ্ক সম্পূর্ণ হয়ে যাবে যদি এখানে কোনো কিছু মিসম্যাচ থাকে সেক্ষেত্রে কিন্তু এটা একটু লেট হতে পারে অ্যাপ্রুভড হতে তো এখানে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ভেরিফাই অ্যান্ড সাবমিট যে বাটনটি আছে এই ভেরিফাই অ্যান্ড সাবমিট বাটনে আপনাকে ক্লিক করতে হবে যদি কোনো ভুল থাকে দেখা যাচ্ছে এখানে নাম টোটালি মিলছে না কিংবা কেয়ার অফ বা ডেট অফ বার্থ সেক্ষেত্রে ক্যান্সেল অ্যান্ড ক্লোজ করে আপনারা কিন্তু আধার কার্ডটিকে সংশোধন করে পরে কিন্তু আবার অ্যাপ্লাই করতে পারবেন যদি হালকা স্পেলিংয়ের মিসম্যাচ হয় ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে সাবমিট সাবমিটে ক্লিক করলে পরবর্তী স্ক্রিনে একটি মেসেজ দিয়ে দেওয়া হবে যে এটা কিন্তু ভেরিফিকেশান হতে একটু লেট হতে পারে কারণ এটা ম্যানুয়ালি কিন্তু অ্যাপ্রুভ করতে হবে বা ভেরিফিকেশান করতে হবে এটার জন্য তো আমার ক্ষেত্রে যেহেতু সব কিছু ঠিকঠাক আছে তাই আমি এখানে ভেরিফাই অ্যান্ড সাবমিট এই বাটনে ক্লিক করলাম এরপরে দেখতে পারবেন এখানে লিঙ্ক মোবাইল নাম্বার যেহেতু ফার্স্ট অপশানে আধার সাথে মোবাইল নাম্বার লিঙ্কের অপশানটাও ছিল তো এখানে লিঙ্ক মোবাইল নাম্বারে এই জায়গাতে আপনি যদি লিঙ্ক করতে চান আপনার ফোন নাম্বারটি তাহলে অবশ্যই ইয়েস যে বাটনটি আছে এখানে ক্লিক করবেন আর যদি লিঙ্ক না করে এই পেজটিকে স্কিপ করেন তাহলে এখানে নোতে ক্লিক করে দেবেন তো আমি যেহেতু লিঙ্ক করব তার জন্য ইয়েস অপশানে ক্লিক করলাম ইয়েস অপশানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এন্টার মোবাইল নাম্বার এই জায়গাতে কিন্তু আপনাকে সেই মোবাইল নাম্বারটি দিতে হবে যেটা আপনি আপনার রেশন কার্ডের সাথে লিঙ্ক করতে চান এখানে মোবাইল নাম্বার দেওয়ার পরে সেন্ড ওটিপি যে অপশনটি আছে এই অপশানে আপনারা ক্লিক করে দেবেন এরপরে দেখতে পারবেন এন্টার ওটিপি একটা অপশন কিন্তু চলে আসবে তো আপনি এখানে যে ফোন নাম্বারটি দিয়েছেন সেই ফোনে কিন্তু একটি ওটিপি যাবে যে ওটিপিটা আপনাকে এখানে ইনপুট করতে হবে এরপরে ভেরিফাই অ্যান্ড সাবমিট এই বাটনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে যখনই আপনি ভেরিফাই অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবেন তখন দেখবেন মোবাইল নাম্বার লিঙ্ক সাকসেসফুলি এখানে কিন্তু একটি মেসেজ দিয়ে দেওয়া হবে অর্থাৎ আধার কার্ডের সাথে আপনার ফোন নাম্বারটাও কিন্তু লিঙ্ক হয়ে গেছে সাকসেসফুলিভাবে এরপরে জাস্ট এখানে ওকে যে বাটনটি আছে এই ওকে বাটনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে তো এখানে জানিয়ে রাখি ফোন নাম্বারটা তো লিঙ্ক সাকসেসফুলি মেসেজ দিয়েছে কিন্তু আধার কার্ড লিঙ্কের মেসেজটি কিন্তু আপনারা দেখতে পেলেন না সেক্ষেত্রে আপনারা কিভাবে বুঝবেন ইনস্ট্যান্টলি যে আপনার আধার কার্ডটি লিঙ্ক হয়েছে কিনা বা অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি সাবমিট হয়েছে কি না এটার জন্য আপনাকে যেটা করতে হবে আপনি পুনরায় হোম পেজে চলে আসার পরে লিঙ্ক আধার উইথ রেশন কার্ড এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু ফের আবার এখানে দেখতে পারবেন ক্যাটেগরি যেটা সেটা সিলেক্ট করতে হবে এরপরে রেশন কার্ড নাম্বারটা দিয়ে সার্চ অপশানে কিন্তু ক্লিক করতে হবে এরপরে পুনরায় এখানে কিন্তু আপনার সমস্ত ডিটেলসগুলো শো হবে এরপরে এখান থেকে আপনারা এই অপশানে ফের ক্লিক করবেন এরপরে এখানে আধার নাম্বার দিয়ে এখানে আপনারা ঠিকটা দিয়ে দেবেন তারপরে সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার আধার কার্ডের সাথে রেজিস্টার্ড যে ফোনে আছে সেই ফোনটাতে কিন্তু ওটিপি আসবে সেই ওটিপিটা এখানে দিয়ে আপনারা সাবমিট বাটনে যখনই ক্লিক করবেন তখনই দেখতে পারবেন প্রথম অবস্থায় যেমন এখানে এই ডিটেলসটি শো হয়েছিল আধার কার্ডের ডিটেলসটি এবং ভেরিফাই সাবমিট করতে হয়েছিল সেকেন্ড স্টেপে গিয়ে অর্থাৎ লিঙ্ক হওয়ার পরে যখনই আপনারা এই প্রসেস অবলম্বন করবেন তখন দেখবেন এখানে লেখা আসবে আধার হ্যাজ বিন সাকসেসফুলি লিঙ্কড উইথ ইউর রেশন কার্ড এই মেসেজটি কিন্তু শো হবে অর্থাৎ এখান থেকেই কিন্তু আপনারা স্পষ্ট ক্লিয়ার বুঝতে পারবেন যে আপনি প্রথম স্টেপে যে লিঙ্কটা করেছেন সেটা সাকসেসফুলিভাবে মোবাইল নাম্বারও লিঙ্ক হয়ে গেছে এবং আধার নাম্বারও কিন্তু লিঙ্ক হয়ে গেছে এরপরে কিন্তু আপনারা এক বা দুই দিন ওয়েট করবেন তারপরেই কিন্তু আপনি যদি আপনার স্ট্যাটাসটি চেক করেন সেক্ষেত্রে কিন্তু আপনি জানতে পারবেন আপনার রেশন কার্ডের সাথে আপনার আধার কার্ড এবং ফোন নাম্বারটি লিঙ্ক হয়েছে কি না তো এটা দেখার জন্য আপনাকে যেটা করতে হবে এই হোম পেজেই দেখতে পারবেন ভেরিফাই রেশন কার্ড এই অপশনে আপনারা ক্লিক করবেন যখনই এখানে ক্লিক করবেন তখন দেখবেন এখানে রেশন কার্ড নাম্বার চাওয়া হয়েছে এরপরে ক্যাটাগরি চাওয়া হয়েছে তো আপনার যে রেশন কার্ড নাম্বারটি আছে সেই রেশন কার্ড নাম্বারটি আপনারা এখানে ইনপুট করে দেবেন ইনপুট করার পরে নিচে যে ক্যাপচা কোডটি শো হচ্ছে সেম টু সেম ক্যাপচা কোডটি কিন্তু আপনাকে এখানে ইনপুট করতে হবে এরপরে সার্চ যে বাটনটি আছে এই সার্চ বাটনে আপনারা ক্লিক করবেন সার্চ বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আমি যে রেশন কার্ডটি দুই দিন আগে লিঙ্ক করেছিলাম সেই রেশন কার্ডের স্ট্যাটাসটি কিন্তু বর্তমানে এই অবস্থায় চলে এসছে অর্থাৎ আমি যখন লিঙ্ক করেছিলাম তখন স্ট্যাটাস কিন্তু এখানে ছিল ফ্লাক্ট ফর ভেরিফিকেশান এখন যেমন এটা হালকা গ্রিন ব্যাকগ্রাউন্ড আছে তখন কিন্তু এটা ইয়েলো ব্যাকগ্রাউন্ড ছিল এবং ডিঅ্যাক্টিভেট কার্ডের ক্ষেত্রে কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রেড থাকবে তো এখান থেকে গ্রিন ব্যাকগ্রাউন্ড যখনই চলে আসবে তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার রেশন কার্ডটি কিন্তু সম্পূর্ণভাবে এখানে ইকুয়াইসি কমপ্লিট হয়ে আছে ফোন নাম্বার লিঙ্ক হয়ে আছে এছাড়াও আধার নাম্বার যেটা সেটাও কিন্তু লিঙ্ক হয়ে আছে তো এখানে দেখতে পারবেন ইকিউআইসি ডান এছাড়াও আধার সিডেড এটাও কিন্তু ইয়েস এখানে মেসেজটি শো হবে তো যে প্রসেস আপনাকে বললাম এই প্রসেসে আপনারা যদি আপনাদের রেশন কার্ডটি লিঙ্ক করিয়ে নেন আজই তাহলে এটা এক থেকে দুই দিনের মধ্যে কিন্তু লিঙ্ক হয়ে যাবে যদি আপনার রেশন কার্ডের সাথে আধার কার্ডের সম্পূর্ণ তথ্যগুলি ম্যাচ হয় তো বন্ধুরা আজকের এই ভিডিওর আপডেটটি এখানেই শেষ করছি আশা করি আপনারা সম্পূর্ণ তথ্যটি পরিষ্কার বুঝতে পেরেছেন তো পরবর্তী এমন ভিডিও লেটেস্ট আপডেটগুলি পেতে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ